চলচ্চিত্রের নির্বাচন হয়েছে 19 তারিখে নির্বাচন যখন ডিক্লারেশন হলো এবং যখন এই নির্বাচনের ডিক্লারেশন ওভার হয়ে গেল, তখন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ ছিলেন। নিপুণ পেয়েছেন 209 ভোট এবং দীপজল পেয়েছে 225 ভোট। এই নির্বাচন ডিক্লার হওয়ার পরে নিপুণ গিয়ে বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটাকে আমি মেনে নিলাম এবং মেনে নিয়ে দীপজলকে ফুলের মালা দিয়েছে ওই দিনই। এই ফুলের মালা দিয়ে তিনি চলে এসেছেন এবং তারপর থেকে এই দীপজল, এই কমিটি, যে কমিটি নির্বাচিত কমিটি, 24 তারিখ থেকে ফাংশন আরম্ভ করেছে এবং ইন দি মিনটাইম তিনটে মিটিং তারা করেছে। এই অবস্থার মধ্যে সব কিছু সাপ্রেস করে একটা রিট পিটিশন ফাইল করে একটি আদেশ নিয়েছিলেন যে সেক্রেটারিকে ফাংশন যাতে না করতে পারে। তো তারই পরিপ্রেক্ষিতে আদালত আমাদের সবার বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আদার সাহেবের বক্তব্য শুনেছেন। এটা শুনে চেম্বার জাজ হাইকোর্টের যে আদেশটি দিয়েছিলেন সেই আদেশটি স্থগিত করেছেন। ফলাফল কী? এখন ফলাফল হলো এখন দীপজল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফুল কমিটি তাদের দায়িত্ব পূর্বের মতো পালন করতে থাকবেন।